দেশের উন্নয়নে প্রবীণদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদ। প্রবীণদের প্রতি সহনশীলতা বাড়াতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন তারা। মাসুদ সুমনের রিপোর্ট। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সমাজ সেবা মন্ত্রণালয়। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, পারস্পরিক সেতু বন্ধনের মাধ্যমে প্রবীণদের সম্মানজনক জীবন নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে নবীনদের। প্রবীণদের প্রতি সহনশীল হতে গেলে নবীনদেরকে তাদের সাথে যুক্ত করে এবং সেখানে কিভাবে এই যুক্তকে কার্যকরভাবে এগিয়ে যাওয়া যায় সেটা বোধহয় আমাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদ নতুন প্রজন্মকে প্রবীণদের পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানান। দেশ পরিচালনায় সামাজিক কর্মকাণ্ডকে সমুন্নত রাখার সুমহান দায়িত্ব নিয়ে প্রবীণদের আপনারা যে অবদান রেখেছেন সে অবদানকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবীণদের প্রতি আন্তরিক হতে সবার প্রতি আহ্বান জানান সুধীজনেরা। একটা ভয়ঙ্কর সংকটের সম্মুখীন। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা।